সিনেমার গল্প কথায় আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমি রিয়া এবং আপনাদের কাছে আমি এক ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। আজ থেকে চ্যানেলের সাইকোলজিক্যাল এবং হরর মুভিস আমি এক্সপ্লেন করব, অ্যান্ড চ্যানেলের রোম্যান্টিক মুভিস আপনাদের হোস্ট এক্সপ্লেন করবে। অ্যাজ এ সিজিকে ফ্যামিলি, আশা করি আপনারা এই ডিসিশনকে সাপোর্ট করবেন। অ্যান্ড আপনাদেরকে এক ইম্পর্ট্যান্ট নোট মনে করিয়ে দিই যে কিউএনএ ভিডিও 30K সাবস্ক্রাইবার্স উপলক্ষে আসছে, সো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড স্টে টিউনড অ্যাবাউট দ্য ভিডিওস। সো আর বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনের দিকে এগিয়ে যাওয়া যাক। সো আজকের মুভিটি হলো ইভলিউশন 2015। মুভিটি এক হরর থ্রিলার ফিল্ম। এটি ডিরেক্ট করেছে লুসিল হ্যাডসিলোলভিচ। মুভিটি থেকে আজকে আমরা এটা শিখতে পারব যে আমাদের জীবনের অস্তিত্ব এবং হার্টফুল সম্পর্ক আমরা ভুলেও কখনো ভুলতে পারি না। তো চলুন ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। মুভির স্টার্টিংয়ে আমরা একটি বাচ্চা ছেলে নিকোলাসকে দেখতে পাই। নিকোলাস সমুদ্রের ধারে তার মায়ের সাথে তাদের বাসায় থাকে। এরপর একদিন জলে সাঁতার কাটতে কাটতে নিকোলাস একটি ডেড বডি দেখতে পায়, যেটা বহু স্টার ফিশ আঁকড়ে রেখেছিল। এই অবস্থায় নিকোলাস ভয় পেয়ে তার মা ল্যামারের কাছে যায়। নিকোলাস তার মাকে ডেড বডির ব্যাপারে বলে, যা শুনে তার মা এই বিষয়টায় অতটা আমল দেয় না, কারণ এই বয়সে বাচ্চারা তিলকে দেখেও তাল করে। তবুও ল্যামার নিকোলাসের মন রাখার জন্য সে সমুদ্রের ধারে গিয়ে সেখান থেকে একটি স্টারফিশ তুলে আনে, আর নিকোলাসকে সে বলে ওখানে স্টারফিশ ছাড়া আর কিছুই নেই। এরপর রাত্রেবেলা নিকোলাস ঘুমিয়ে পড়লে তার মা জল থেকে সেই ডেড বডি তুলে আনে। নিকোলাসের মা কি করতে চাইছে এটা তো আমরা এন্ডিংয়ে জানতে পারবো। যাই হোক, এখানে আইল্যান্ডের বাকি মহিলারাও এসে এখানে জমাট বাঁধায়। পরদিন সকালে নিকোলাসের মা তাকে একটি মেডিসিন দেয়, যা সে নিকোলাসকে ছোটবেলা থেকেই খাইয়ে আসছে। নিকোলাস তাকে যতবার এই মেডিসিন নিয়ে কনফ্রন্ট করে, তার মা ততবার রিপ্লাইতে সেম জিনিস বলে যে তুমি খুব দুর্বল, তাই তোমাকে এটা খেতে হয়। এরপর নিকোলাস সুইমিং করতে গিয়ে চোট পায়, আর তার ফাউন্ড স্টেজ করে একজন নার্স যার নাম স্টেলা। নাও বাড়িতে গিয়ে নিকোলাস খাবার খায়, আর এই খাবার খাওয়ার কথা আমরা তো স্বপ্নেও ভাবতে পারি না, কিন্তু নিকোলাসকে ছোটবেলা থেকেই এটাই খেতে দেয়া হয়। নেক্সট ডে নিকোলাসকে নিয়ে তার মা একটি হসপিটালে যায়, যেখানে তার ওপর কিছু ব্লাড টেস্ট কন্ডাক্ট করা হয়। নাও বন্ধুরা, নিকোলাসের একটি অভ্যাস ছিল যে সে তার এক্সপিরিয়েন্স করা সব কিছু একটি নোট প্যাডে ড্র করে রাখত। এই নোট প্যাডটি নার্স স্টেলা নিয়ে যায়, অ্যান্ড সে দেখে নিকোলাস কিছু টয়েস, কার্স, জিরাফ, ক্যাট এই সব ড্র করে রেখেছে। কিন্তু স্ট্রেঞ্জ বিষয় হচ্ছে যে এই সব প্রাণী বা বস্তু এই আইল্যান্ডেই নেই। তবে নিকোলাস তাদের ড্রয়িং কিভাবে করলো? অন্যদিকে আমরা আইল্যান্ডের ফিমেলসদেরকে সি ফুড কাঁচা খেতে দেখি, উইচ ইজ স্ট্রেঞ্জ অ্যান্ড আনইউজুয়াল। লেটার এই ফিমেলসরা হিউম্যান ডেলিভারির ভিডিও দেখে যা সিজেরিয়ান প্রসেসে হচ্ছিল। মিনওয়াইল নিকোলাস হসপিটালে তার মতো বহু বাচ্চাদের ডিসকভার করে। সে ফার্দার কিছু জানার আগেই ওখানে নার্স স্টেলা এসে তাকে বাড়ি ছেড়ে দেয়। এবার রাত্রে সব ফিমেলসরা যখন বাড়ির বাইরে যায়, তখন জেগে থাকা নিকোলাস তার ফ্রেন্ড ভিক্টরকে জাগিয়ে তোলে, আর ওরা দুই বন্ধু মিলে ডিসাইড করে যে ওরা দেখবে ফিমেলসরা তাদের থেকে লুকিয়ে কি কাজ করছে। এবার ভিক্টর তো মাঝ রাস্তায় ভয়ে পালিয়ে যায়, আর নিকোলাস দেখে সব ওমেন্সরা নেকেড অবস্থায় একে অপরকে জড়িয়ে শুয়ে আছে, আর এরই সঙ্গে ওরা কিছু একটা নিজেদেরকে পাস করছে। এরপর বাড়িতে এসে নিকোলাসের মা যখন স্নান করে, তখন নিকোলাস কাদা মাটি ধুয়ে গেলে দেখতে পায় যে তার মায়ের গায়ে শোষক জাতীয় কিছু একটা রয়েছে, যেমনটা অক্টোপাসের ট্যান্টাকলসে থাকে। পরদিন হসপিটালে নিকোলাসের পেটে আল্ট্রাসাউন্ড করা হয়, আর সেখান থেকে একটি ফিটাসের হার্টবিট রেকর্ড হয়, অর্থাৎ নিকোলাস প্রেগনেন্ট। মিনওয়াইল ভিক্টরের পেট থেকে স্টেলা রক্ত ক্রিচারকে বার করে, আর দেন সেটাকে একটি জারে ঢুকিয়ে দেয়।
বাট এই ডেলিভারির সময় ভিক্টর মারা যায় আর তারা নিকোলাস এবং বাকি বাচ্চাদেরকে মিথ্যে কথা বলে যে ভিক্টর অপারেশন থেকে রিকভার করেছে। এরই সঙ্গে নার্সটি ওদেরকে একটি শামুকের শেল দিয়ে বলে এটা ভিক্টর তোমাদেরকে দিয়েছে। নাও স্টেলা নিকোলাসকে তার স্কেচবুকটি ফিরিয়ে দেয় আর নিকোলাস একটি রেড হেয়ার্ড লেডির পিকচার ড্র করে। আফটার আ ওয়াইল ল্যামার এসে তার কাছ থেকে নোটবুকটি কিনে নেয় কারণ নিকোলাস সেই পচা ফুড খাচ্ছিল না। নিকোলাস যখন খুব জেদ দেখায় তখন ল্যামার বলে মায়ের কথা শুনতে হয়, বাট নিকোলাস রিপ্লাইতে বলে তুমি আমার মা না। এরপর সঙ্গে সঙ্গে তাকে অপারেশনের জন্য একটি ইঞ্জেকশন দিয়ে আনকনশিয়াস করিয়ে দেয়া হয় আর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে তার পাশের ওয়ার্ডের সবাই ঘিরে ধরেছে। এরা সবাই বলে আমাদেরও মনে হয় আমাদের মাগুলো নকল আর ওরা আমাদেরকে ইউজ করছে। বন্ধুরা, অন্যদিকে নার্সরা সেই ভিডিও দেখছিল আর তারপর স্টেলা নিকোলাসকে একটি ফাইল দেখায় যেখানে মেয়েদের ব্যাকে সাকার্স ছিল, সঙ্গে ছিল আরও ইনফরমেশন। এরপর স্টেলা নিকোলাসকে নিয়ে আইল্যান্ডের জলে ডুব দেয়। যদিও স্টেলা তার সাকারের জন্য ব্রেথ নিতে পারছিল কিন্তু সে দেখে নিকোলাস জলের তলায় ডুবে আনকনশিয়াস হয়ে যাচ্ছে। ওই কারণে সে নিকোলাসকে ওপরে তুলে সিপিআর দেয়। এরপর নিকোলাসের জ্ঞান ফিরতে সে নিজের বেডে ছিল। নিকোলাস আবারও কী হচ্ছে জানতে হসপিটালে যায় আর সে একটি ট্যাঙ্কে একটি বাচ্চাকে দেখতে পায় কিন্তু নিকোলাসকে এখানে একটি নার্স দেখে ফেলে। আফটার দেন নিকোলাসের সার্জারি করা হয় আর তাকেও একটি ট্যাঙ্কে ছেড়ে দেয় যেখানে তার পেট থেকে জন্মগ্রহণ করা নিউবর্ন ক্র্যাচুয়েস ছিল। মোমেন্টস লেটার স্টেলা নিকোলাসকে নিয়ে সমুদ্রের ধারে যায় আর তারপর ওরা দুজনেই জলে ডুব দেয়। স্টেলা এখানে নিকোলাসের মুখে মুখ দিয়ে তাকে ব্রেথ দেয় আর অনেক দূরে গিয়ে সে তাকে একটি বোটে তুলে দেয়। স্টেলা ইভেন নিকোলাসের জন্য ফ্রেশ ওয়াটারও রেখে দেয় যাতে করে এই নোনা জলের মরুভূমিতে সে ডিহাইড্রেট না হয়ে যায়। আর এবার সে লাস্ট টাইম নিকোলাসের দিকে দেখে আবারও আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপর রাত্রের বেলা নিকোলাসের চোখ খুলতে সে নিজেকে একটি শহরের পোর্টে পায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো এবার মুভির কিছু পয়েন্টস বুঝে নেওয়া যাক। বেসিক্যালি অডার ফিমেলসগুলো হিউম্যানয়েড এলিয়েন্স, ঠিক অনেকটা দ্য শেপ অফ ওয়াটার মুভির মতো। এখানে ওদের প্রবলেম হচ্ছে যে ওরা রিপ্রোডাকশন করতে পারে না, তাই ওদের বাচ্চা পাড়ানোর জন্য একজন হোস্ট দরকার হয়। অ্যাজ এ স্পিসিস তারা মানুষের মতো দেখতেই একটি সিভিলাইজেশন তৈরি করে আর হোস্টের জন্য তারা শহরে গিয়ে বাচ্চা ছেলেদেরকে কিডন্যাপ করত। বন্ধুরা, এর হিন্ট আমরা আগেই পেয়েছি কারণ নিকোলাসকে ওরা কিডন্যাপ করে ব্রেন ওয়াশ করিয়ে দেয় কিন্তু সে তার মেমোরিতে থাকা শহরের গাড়ি ঘোড়া বেড়াল এই সব তার নোট প্যাডে এঁকে ফেলেছিল। এছাড়া লাস্টে সে রেড হেয়ার ওম্যানকে ড্র করেছিল সেটা প্রবাবলি নিকোলাসের রিয়েল মাদার। সেকেন্ডলি, এই ক্রিচার্সরা ওকেশনালি শহরে গিয়ে তাদের প্রয়োজন মতো জিনিস চুরি করে আনত, লাইক অপারেশন কীভাবে হয় সেই ভিডিও, আরও মেডিসিন সহ বহু জিনিসপত্র। এছাড়া রাত্রেবেলা ফিমেলসগুলো জল থেকে কাঁচা মাছ খেত আর নিকোলাস এবং বাকি বাচ্চাদেরকে তারা যতটা পারত নিউট্রিশনাল ফুড প্রোভাইড করত। যদিও হিউম্যান বডির পক্ষে এটা হার্মফুল তবুও তারা এটাই খেতে দিত। বন্ধুরা, ওদের হাফ এক্সপেরিমেন্ট সাকসেসফুল হতো আর হাফ আনসাকসেসফুল। যেমন ফার্স্ট সিনে যে ডেড বডি আমরা দেখতে পাই ওটা একটি ভিকটিমের ছিল যে অপারেশনের দরুন মারা যায়, ঠিক যেমনভাবে ভিক্টর মারা গিয়েছিল। নাও মুভির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আর এন্ডিংটিকে বুঝে নেওয়া যাক। স্টেলা জানতো অপারেশন হয়ে গেলে ওরা নিকোলাসকে মেরে ফেলবে আর যেহেতু সে নিকোলাসকে স্নেহ করে তাই সে নিকোলাসকে জলে ছেড়ে দেয়। কিন্তু স্টেলা ফার্স্টে বুঝতে পারেনি যে নিকোলাস জলে ব্রেথ নিতে পারে না, এই কারণে তার এই ফার্স্ট অ্যাটেম্প্ট ফেল হয়ে যায় এবং লাস্টে সে বুদ্ধি করে নিকোলাসকে পালাতে হেল্প করে। নাও নিকোলাসকে প্রবাবলি মানুষজন রেস্কিউ করে নেবে আর তার ক্রিচার দেখা নিয়ে কথা হয়তো কেউই বিলিভ করবে না। বন্ধুরা, এটাই ছিল আজকের এক্সপ্লেনেশন ইভলিউশন 2015। চ্যানেলে রিসেন্টলি বেন্টেন রেস এগেনস্ট টাইম মুভিকে এক্সপ্লেন করা হয়েছিল, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো আপনারা ভিডিওটি দেখে নিন। সঙ্গে আজকের ভিডিওটি লাইক
ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।